السلام عليكم ورحمة الله প্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, তা হলো ইসলামিক কয়েকটি মৌলিক শব্দের অর্থ পারিভাষিক সংজ্ঞা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই শব্দগুলোর অর্থ জানা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক। চলুন জেনে নিই। এক, আল্লাহ। আল্লাহ শব্দটি আরবি, এটি একটি নামবাচক শব্দ, আর অন্য কোনো শব্দ থেকে আল্লাহ শব্দের উৎপত্তি হয়নি। সুতরাং এই নামের অর্থ অন্য কোনো ভাষায় করা যায় না। সুতরাং আল্লাহ শব্দটি তিনি ছাড়া অন্য কারোর জন্য উপযুক্ত নয়। তবে অনেকেই এর অর্থ উপাস্য বা মাবুদ বলে থাকে। দুই, মোহাম্মদ। মোহাম্মদ শব্দটি একটি আরবি শব্দ যার আক্ষরিক অর্থ হল প্রশংসনীয়। এছাড়াও নামটি বানান পেতে ভিন্ন ভিন্ন পড়া যায়। মোহাম্মদ, মোহাম্মদ এবং মোহাম্মদ লেখা হয়। নামটি আরবি ক্রিয়ামূল আলহাম থেকে এসেছে, এর অর্থ প্রশংসা করা। তিন, ইসলাম। অভিধান অনুযায়ী শব্দটির অর্থ হল আত্মসমর্পণ করা, হুকুম মান্য করা, কোনো আপত্তি ছাড়াই আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা, তিনি যা বলেছেন তার সব কিছুই বিশ্বাস করা এবং আস্থা রাখা। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে জীবন ব্যবস্থা নিয়ে এসেছিলেন তার নামই হল ইসলাম। চার, মুসলমান বা মুসলিম। এই শব্দটি আরবি, এর অর্থ স্ব ইচ্ছায় আত্মসমর্পণকারী, অনুগত। পারিভাষিক অর্থ হল যারা ইসলামের অনুসরণ করে তাদের মুসলমান বা মুসলিম বলা হয়। পাঁচ, মুমিন। এটি একটিও আরবি শব্দ যা মূলত আরবি ইমান শব্দটি থেকে এসেছে, এর শাব্দিক অর্থ বিশ্বাসী এবং এর দ্বারা একজন কঠোরভাবে অনুগত মুসলিমকে বোঝায় যে অত্যন্ত দৃঢ়ভাবে ইসলামকে নিজের অভ্যন্তরে এবং বাহিরে সকল কর্মকাণ্ডে ধারণ করে। ছয়, দিন। এটিও একটি আরবি শব্দ, এর অর্থ জীবন বিধান। দিন শব্দটি ইসলামের সাথে সম্পৃক্ত, কুরআনি শব্দটি দ্বারা একজন ন্যায়নিষ্ঠ মুসলিমের জন্য পালনীয় পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাকে বোঝানো হয়েছে, অর্থাৎ ইসলামকে দিন হিসেবে বোঝানো হয়েছে। সাত, জান্নাত। জান্নাত শব্দটিও আরবি, মুসলিমদের কাছে জান্নাত শব্দটি খুবই পরিচিত, আর জান্নাত নামের অর্থ বাগান, স্বর্গ, উদ্যান বা পরম সুখের স্থান ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিভাষায় আখিরাতে ইমানদার ও নেককার বান্দাদের জন্য যে চির শান্তির স্থান তৈরি করে রাখা হয়েছে তাকে জান্নাত বলা হয়। সর্বশেষ, আট, জাহান্নাম। জাহান্নাম শব্দটিও আরবি, এর অর্থ নরক, দুজক। পরিভাষায় ইসলামের পরিভাষায় পরকালে আবাসস্থল যা এমন পাপীদের জন্য নির্দিষ্ট যারা আল্লাহর ক্ষমা লাভ করবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ পাক আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের অধিবাসী করার তৌফিক দান করুক। সকলকে আল্লাহ হাফেজ।